আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি রামাদান করিম। আশা করি ভিউয়ার আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার, এক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে, যে প্রশ্নটি অনেক প্রবাসী ভাই করতেছে, তো সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। সেই প্রবাসী ভাইটি আমাকে বলেছে, আমাকে টার্মিনেশন করেছে, মেসেজ আসেনি, 60 দিনের পর হুরুপ চলে এসেছে, তারপর মেসেজ এসেছে। তো এরকম কমেন্টস আমি বারবার আমার ভিডিও কমেন্ট বক্সে দেখতে পাই, যার কারণে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করলাম। তো আপনাকে যদি টার্মিনেশন করে আপনার যদি মেসেজ না আসে তাহলে আপনি কিভাবে বুঝবেন, অথবা আপনাকে যদি টার্মিনেশন করে তাহলে আপনি কিভাবে কাফেলা হবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো দেখেন, যদি কফিল থেকে আপনি পালিয়ে যান তখনই কিন্তু কফিল আপনাকে টার্মিনেশন করবে, কিন্তু অন্যথায় কিন্তু কফিল আপনাকে টার্মিনেশন করবে না। তবে যদি কফিল থেকে আপনি পালিয়ে যান, যদি আপনাকে টার্মিনেশন করে, যদি আপনার মোবাইলে মেসেজ না আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেদিন পালিয়ে যাবেন কফিল থেকে, তারপরে থেকেই আপনাকে চেষ্টা করতে হবে কাফেলা হওয়ার, বারবার তলব দিতে হবে। যদি সেই কফিলের কাছে, বর্তমান যে আপনার কফিল, সেই কফিলের কাছে যদি তলব না যায় তাহলে বুঝে নিতে হবে কফিল আপনাকে টার্মিনেশন করেছিল, আপনি কাফেলা হতে পারবেন। এবং যদি তলব চলে যায় তাহলে বুঝে নিতে হবে যে কফিল আপনাকে টার্মিনেশন করেনি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কফিলের কাছে যদি তলব চলে যায় তাহলে সে অন্য কিছুও তো আমাদের করতে পারে, কিন্তু ভাই যদি আপনি এই প্রসেস অনুযায়ী যদি আপনি চেক না করেন তাহলে তো কফিল আপনাকে টার্মিনেশন করলে মেসেজ যদি না আসে তাহলে তো আপনি কাফলাও হতে পারবেন না, 2 মাস পরে কিন্তু অটোমেটিক হুরুপ চলে আসবে। এই জন্যই আপনাদেরকে বলতেছি, যদি কফিল থেকে পালিয়েই যদি আপনারা যাবেন তাহলে যাওয়ার পর 15 থেকে 10 দিনের মধ্যে আপনারা কাফেলা হওয়ার চেষ্টা করবেন, যে দেখবেন যে কফিল আপনাদেরকে টার্মিনেশন করেছে কি টার্মিনেশন করেনি। এখন আরেকটি প্রশ্ন কিন্তু এখানে চলে আসে, সেটা হচ্ছে, অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদেরকে বলে যে ভাই টার্মিনেশন করলে আপনারা আমরা কাফেলা হতে পারছি না। এটা কিন্তু ভুল তথ্য। যারা এই কথাটা বলে থাকে যে ভাই টার্মিনেশন করেছে, আমি কাফেলা হতে যাচ্ছি কিন্তু আমাকে তলব যাচ্ছে না, আমি তলব দিতে পারছি না, সিস্টেমে লেখা চলে আসতেছে যে কর্মীর মর্যাদা অনুপস্থিত থাকায় কর্মীকে বদলি করা সম্ভব নয়, এই লেখাটা সিস্টেমে চলে আসতেছে। তো এই লেখাটা তখনই সিস্টেমে আসবে যখন কফিল আপনাকে টার্মিনেশন করেছে, টার্মিনেশন করার 2 মাস ওভার হয়ে গিয়েছে, যখন আপনার সিস্টেমে হুরুপ চলে এসেছে তখন কিন্তু এই লেখাটা চলে আসবে, আরবিতে আসবে। আমি বাংলাতে বলেছি, কর্মীর মর্যাদা অনুপস্থিত থাকায় কর্মচারীকে বদলি করা সম্ভব নয়, এই লেখাটা তখনই আসবে যখন সিস্টেমে হুরুপ চলে আসবে, এর আগে কিন্তু আসবে না। এবং এও অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমার হুরুপ না আসার পরেও আমি কিন্তু কাফলা হতে পারছি না, তলব দিচ্ছি, তলব যাচ্ছে না। তো ভাই, আপনি শুধু তলব দিলেই আপনার তলব চলে যাবে না, আপনাকে তলবটা যাওয়ানোর জন্য মক্তব আমলের সিস্টেম থেকে, মক্তব আমলে গিয়ে আপনাকে সেই মক্তব আমলের কাছ থেকে টার্মিনেশনের একটি পেপার, একটি অ্যাপ্রুভাল পেপার আপনাকে বের করতে হবে। এরপর সেই পেপারের মাধ্যমে আপনি কিন্তু তলব দিতে পারবেন, তাহলে কিন্তু সরাসরি আপনার তলবটি নতুন কফিলের আন্ডারে কিন্তু চলে যাবে, পুরাতন কফিলের কোনো প্রয়োজন হবে না বা সিস্টেমে কিন্তু এই লেখাটা শো করবে না। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এও ইনফরমেশন আপনাদেরকে একটি দিচ্ছি যে বর্তমানে কিন্তু ফাইনাল এক্সিটের পরিমাণটা বেড়ে গেছে, এর কারণটা হচ্ছে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কিন্তু কোথাও যেতে হয় না, জাস্ট আপসের থেকে কিন্তু কফিল চাইলেই মাত্র 1 মিনিটে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। তাই এই ফাইনাল এক্সিট এবং টার্মিনেশন থেকে আপনাকে বাঁচার জন্য কফিলের সাথে সমঝোতা রেখে, কফিলের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু আপনাকে থাকতে হবে। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।